পাঁচ মিনিটেই মোদীকে সরাতে পারে সংঘ বললেন রাহুল আর চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে বলেই দাবি করলেন রাহুল গান্ধী ইউরোপ সফরে গিয়ে প্যারিসের সায়েন্সের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় বলেছেন বিজেপি ভোটের মেরুকরণ করে বিদ্বেষ ছড়ায় বিভাজন তৈরি করে মুনাফাকর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় বিজেপির পিছনে পরিকাঠামোটি কাজ করেন রাহুল বলেন নরেন্দ্র মোদী এই পুরো কাঠামোটি চালাচ্ছেন এটা বলা অতি সরলীকরণ আসলে নরেন্দ্র মোদী এই গোটা কাঠামোর একটা মন্ত্র আমি চিত্ত সংঘ পরিবার চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে প্রথমে বেলজিয়াম তারপরে ফ্রান্সে প্রায় রাহুল গান্ধী আজ নেদারল্যান্ডসে পৌঁছেছেন দিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন ঘিরে গোটা প্রচারের আলো যখন মোদীর উপরে তখন প্যারিস থেকে তিনি প্রশ্ন তোলেন শিল্পপতি গৌতম আদানির সম্পর্কে রাহুলের বক্তব্য আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক এখন সুপ্রতিষ্ঠিত আদানি গোষ্ঠী ভারতের বাইরে টাকা পাচার করছে নিজেদের সংস্থা শেয়ার দরে কারচুপি করে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে সেই টাকাই ভারতের সম্পত্তি দখল করছে কিছুটা হুঁশিয়ারি সুরে রাহুল বলেছেন আদানিরা ছাড় পাবেন না পাঁচ মিনিটেই মোদীকে সরাতে পারে সংঘ বললেন রাহুল আর এই চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে বলেই দাবি করলেন রাহুল গান্ধী ইউরোপ সফরে গিয়ে প্যারিসের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে এক আলাপ বলেছেন। বিজেপি ভোটের মেরুকরণ করে করে। বিভাজন তৈরি মুনাফাকর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় বিজেপির পিছনে পরিকাঠামোটি কাজ করেন রাহুল বলেন নরেন্দ্র মোদী এই পুরো কাঠামোটি চালাচ্ছেন এটা বলা অতি সরলীকরণ আসলে নরেন্দ্র মোদী এই গোটা কাঠামোর একটা মন্ত্র আমি নিশ্চিত সংঘ পরিবার চাইলে মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে বক্তব্য আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক এখন সুপ্রতিষ্ঠিত আদানি গোষ্ঠী ভারতের বাইরে টাকা পাচার করছে নিজেদের সংস্থা শেয়ার দরে কারচুপি করে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে সেই টাকাই ভারতের সম্পত্তি দখল করছে কিছুটা হুঁশিয়ারি রাহুল বলেছেন আদানিরা ছাড় পাবেন না পাঁচ মিনিটেই মোদীকে সরাতে পারে সংঘ বললেন রাহুল আর এই চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে বলেই দাবি করলেন রাহুল গান্ধী ইউরোপ সফরে গিয়ে প্যারিসের সায়েন্সের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় বলেছেন বিজেপি ভোটের মেরুকরণ করে বিদ্বেষ ছড়ায় বিভাজন তৈরি করে ধনী মুনাফাকর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় বিজেপির পিছনে এই পরিকাঠামোটি কাজ করেন রাহুল বলেন নরেন্দ্র মোদী এই পুরো কাঠামোটি চালাচ্ছেন এটা বলা অতি সরলীকরণ আসলে নরেন্দ্র মোদী এই গোটা কাঠামোর একটা মন্ত্র আমি নিশ্চিত

রাহুল বলেছেন আদানিরা ছাদ পাবেন না